হ্যালো ইব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে আজকে আমি ছোট ছোট দুটি বিষয় দেখাবো যদিও দুটি বিষয় খুবই সহজ খুবই সূক্ষ্ম বাট অনেকেই এটা জানে না বুঝে না এজন্য কমেন্ট করতে থাকে তো তাদের জন্য আজকের ভিডিওটি চলেন দুটি বিষয় আপনাদেরকে দেখাই প্রথমেই দেখাবো যে আপনি যদি একাধিক স্কোয়াড তৈরি করতে চান এবং পরবর্তীতে সেটিকে ডিলেট করতে চান তাহলে সেটা কিভাবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় একটা আর্জেন্টিনা স্কোয়াড বানাতে চাই একটা পজিশন স্কোয়াড বানাতে চাই আবার একটা কুইক কাউন্টার স্কোয়াড বানাতে চাই তাই না ধরেন আমি এই স্কোয়াডটাকে যদি বারবার ফরমেশন চেঞ্জ করি তাহলে আমার জন্য কিন্তু কষ্ট আর আমি যদি একটা আর্জেন্টিনা বানায় রাখি তাহলে আমার যখন আর্জেন্টিনা লাগবে তাহলে আমি শুধু ওই স্কোয়াডটাতে সুইচ করব। তাই না এটা সহজ না তো এটার জন্য আপনাদেরকে এই গেম প্ল্যানে এসে এই লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করে দেখেন গেম প্ল্যান লিস্ট এখানে ক্লিক করার পর দেখেন আমার কতগুলো স্কোয়াড বানানো আছে দুই সিএফ উইঙ্গার কুইক কাউন্টার ইউনিক আর্জেন্টিনা ট্রেন্ডিং মানে আমি আমার পছন্দ মতো স্কোয়াড বানায় রাখছি আমি জাস্ট কী করবো ধরুন আমি আর্জেন্টিনা নিয়ে খেলতে চাই তাহলে আমি আর্জেন্টিনাতে ক্লিক করবো ক্লিক করে কন্টিনিউ দিবো আমার আর্জেন্টিনার সব প্লেয়ার চলে আসলো দেখেন আমার কিন্তু নতুন করে এটা বারবার এটা চেঞ্জ করতে হলো না তো এটা সুবিধা এখন কথা হচ্ছে আপনি ধরেন যে এটা ডিলিট করতে চান তাহলে আপনি কী করবেন আপনি কী করবেন ধরেন আমি ফার্স্টে দেখি ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউ ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবেন নাম দিবেন একটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনি ম্যানেজার সিলেক্ট করতে পারবেন আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই যে দেখেন স্কোয়াডের নিচে একটা থ্রি ডট আসে এই থ্রি ডটে ক্লিক করলে দেখেন রিনেম এখানে আপনি রিনেম করে নতুন নাম দিতে পারবেন আবার আপনি যদি ডিলিট গেম প্লানে ক্লিক করেন তাহলে এই স্কোয়াডটা ডিলিট হয়ে যাবে ওকে তা আমি এটা ডিলিট করছি না তো আপনারা যারা নতুন স্কোয়াড বানাতে চান এখান থেকে বানাতে পারবেন আবার ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে জার্সি যেমন আমরা যখন আর্জেন্টিনা প্যাক কিনতেছি তখন কিন্তু আমরা একটা জার্সি পাচ্ছি কোনটার কথা বলতেছি আমি দেখেন এই যে আমি যখন আর্জেন্টিনাতে ঢুকতেছি তখন কিন্তু আমি একটা জার্সি পাচ্ছি আবার সেম যখন আমি ব্রাজিল কিনতেছি তখন কিন্তু আমি একটা ব্রাজিলের জার্সি পাচ্ছি এই যে কিন্তু দেখা যাচ্ছে খেলার সময় এই জার্সিগুলো আসতেছে না তো এখন অনেকে জিজ্ঞেস করেন বে জার্সিগুলো কি পারমানেন্ট সিলেক্ট করা যায় না যাতে সবসময় আসে এটার উত্তর হচ্ছে না এটাকে পারমানেন্ট সিলেক্ট করা যায় না আপনাকে প্রতি ম্যাচে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে কিভাবে আমি আপনাদেরকে একটা ম্যাচে ঢুকে দেখিয়ে দিই আপনি যখনই কোনো ম্যাচ খেলতে যাবেন খেলার আগে এই ম্যাচ সেটিং এখান থেকে না স্টার্ট দেওয়ার আগে মানে ম্যাচ আগে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর স্টার্টের আগে আপনাকে জার্সিটা পরিবর্তন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার একটা ম্যাচ কানেক্ট হয়ে গেল এখন আমি যদি নিচে দেখেন এই যে স্টার্টে ক্লিক করি তাহলে কি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমার ম্যাচ শুরু হয়ে যাবে এই সময় যে সেটিংসে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে হ্যাংকারের মতো একটা চিহ্ন আছে এখানে সব জার্সি এখন দেখেন এটা হচ্ছে হোম হোমের জার্সি আর এটা হচ্ছে অ্যাওয়ে জার্সি তো অ্যাওয়েটা হচ্ছে এখন আমি যেহেতু আমার টিম আর্জেন্টিনা এখন আমি যদি চেঞ্জ না করি তাহলে ম্যাচের মধ্যে জার্সি এটা শো করবে এটা বাই ডিফল্ট দেখুন চিহ্ন আর এই যে এই পাশের জার্সিটা হচ্ছে আমি যেটা স্কোয়াডের সাথে পাইছি আমি যখন এখানে টিক চিহ্ন দিই তাহলে ম্যাচে এখন এই জার্সিটা শো করবে আর যদি আমি টিক চিহ্ন না দিই তাহলে এটা শো করবে তো এখন আমি অ্যাওয়ে আবার অনেক সময় দেখা যায় আমি হোমে থাকবো আপনি বুঝে নেবেন যে আপনি কি হোম নাকি অ্যাওয়ে কারণ আপনার টিম যেটা সেটা তো এখানে শো করবে হোমের জার্সি আপনি সিলেক্ট করে দিতে পারবেন না মানে আপনার অপোনেন্টের জার্সি আপনি সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে আর অ্যাওয়েতে এখন যেহেতু আমি জন্য আমি এটা সিলেক্ট করলে এখন স্কোয়াডে এটা শো করবে যদি আপনার কাছে এখানে ব্রাজিলের জার্সি থাকে তাহলে এই জার্সিটা এখানে শো করবে তখন আপনি এটা টিকচিহ্ন দিয়ে দিলে এটা খেলবেন মানে হচ্ছে এই জার্সিগুলো পারমানেন্টলি সিলেক্ট করা যায় না যে প্রতি ম্যাচে অটোমেটিক এটা আসবে প্রতি ম্যাচের আগে সেটিংস থেকে আপনাকে জার্সি পরিবর্তন করে দিতে হবে তাহলে স্কোয়াড কীভাবে ক্রিয়েট করবেন কিভাবে ডিলিট করবেন জার্সি কিভাবে পরিবর্তন এবং জার্সি কিভাবে চেঞ্জ করবেন সেটাই আজকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের এটা সমস্যা হবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফিজ